পিএসসি ক্লার্কশিপ খুবই একটি ভালো সরকারি চাকরি, যাতে আপনি কমফোর্ট ও সাথে একটা ভালো বেতন পেয়ে যাবেন। এই পরীক্ষাটি শেষবার পিএসসির মাধ্যমে হয়েছিল, যেটা 2007 সালে। তারপর এটা এসএসসির আন্ডারে চলে যায় এবং 2016 সাল নাগাদ এসএসসি কিছু প্রার্থীকে এলডিএ পদে নিয়োগ করে। বর্তমানে এই পরীক্ষাটি পিএসসি কন্ডাক্ট করতে চলেছে, মানে পিএসসির মাধ্যমে পরীক্ষাটি হতে চলেছে। আর এই পরীক্ষাটি তিনটি প্রক্রিয়ায় হয়। 1 নম্বর হচ্ছে প্রিলিমিনারি, 2 নম্বর হচ্ছে মেন পরীক্ষা, মানে যেটা কনভেনশনাল টাইপ হয়, আর 3 নম্বর আসছে হচ্ছে তোমার টাইপিং টেস্ট। এই তিনটে প্রক্রিয়ার মাধ্যমে এইটা চলবে। অলরেডি প্রিলিমিনারি এবং প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেছে, যার রেজাল্ট এখনও বের হয়নি, খুব শিগগিরই রেজাল্টটা বেরিয়ে যাবে এবং মেন পরীক্ষাটাও খুব শিগগিরই হয়ে যাবে। তো খুব শীঘ্র সবারই একটা মানে প্রশ্ন আসে, যেটা কিভাবে পোস্টিং হবে বা এর প্রমোশন কিভাবে হবে, মানে জব প্রোফাইলটা কি, এই এই প্রশ্নগুলো সবারই থেকে থাকে। আর যদি তোমার মনে এই প্রশ্নটা থেকে থাকে, তবে অবশ্যই মন দিয়ে ভিডিওটি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখো। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এলডি আর এলডিসির পার্থক্যটা কি, কোথায় পোস্টিং হয়, প্রমোশন কি, পে স্কেল কি, আর সাথে আমরা মেন পরীক্ষার যে সিলেবাস সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে দেখো যে পিএসসি ক্লার্কশিপ দুটি পোস্টে রিক্রুট হয়, একটা হচ্ছে এলডিএ আর একটা হচ্ছে এলডিসি। যে এলডিএ যেটা নিয়োগ হয় সেটা হলো তোমার র্যাঙ্ক যদি ভালো হয়ে থাকে, তুমি এলডিএ পোস্টে তুমি এলডিএ পোস্টটা পেতে পারো। আর এলডিসিটা সাধারণত পোস্টিং হয়ে থাকে যে ডাইরেক্টর অফিসে, ডাইরেক্টর বা রিজিওনাল অফিসে এলডিসিটা তোমাদের পোস্টের পোস্টিংটা এখানেই হবে, ডাইরেক্টর বা রিজিওনাল অফিস। আর এটা আর এলডিএ হবে হচ্ছে সেক্রেটারিয়েটে। পরবর্তী আসি আমরা, এখানে তিনটে জায়গায় পোস্টিং হয়, তোমাকে প্রথমে বলে একটা হলো সেক্রেটারিয়েট, একটা হচ্ছে ডাইরেক্টরিয়েট, একটা রিজিওনাল। এবার সেক্রেটারিয়েট, ডাইরেক্টর, রিজিওনাল কীভাবে হবে। সেক্রেটারিয়েটে এই পোস্টটার জন্য চেয়েছিল হচ্ছে গ্র্যাজুয়েশন, যে তোমার শিক্ষাগত যোগ্যতা চেয়েছিল গ্র্যাজুয়েশন। আর যারা গ্র্যাজুয়েশনে দিয়েছো তারা 1 নম্বরে অবশ্যই সেক্রেটারিয়েট দিয়েছো। আর এই সেক্রেটারিয়েটের প্রমোশন স্কোপ অনেক দূর পর্যন্ত। আর র্যাঙ্ক অনুযায়ী সেক্রেটারিয়েট প্রথমে হবে সেক্রেটারিয়েট, তারপর ডাইরেক্টরিয়েট, লাস্টে আসবে রিজিওনাল। সেক্রেটারিয়েট মানে যারা সেক্রেটারি আন্ডারে যে জায়গাগুলো পড়ে সেটা হলো সেক্রেটারিয়েট, মানে নবান্ন, মেনলি নবান্নতে কিংবা রাইটার্সে সেক্রেটারিয়েট পদে পোস্টেড থাকেন। আর ডাইরেক্টরেটে যেটা থাকে সেটা হলো ডাইরেক্টরেটের আন্ডারে থাকে হচ্ছে এলডিসি, এলডি সরি বললাম, যেটা হচ্ছে এক্সাইজ, পিডাব্লিউডি, ফুড সাপ্লাই, এগুলো হচ্ছে ডাইরেক্টরেটের আন্ডারে থাকে। আর রিজিওনালের আন্ডারে থাকে হচ্ছে এসডিও অফিস, বিডিও অফিস, এছাড়া ডিও অফিস, এগুলো হচ্ছে রিজিওনালের আন্ডারে পড়ে। এগুলো স্টেপ বাই স্টেপ সব পর 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 এগুলো যেমন র্যাঙ্ক হবে সেই অনুযায়ী তোমাকে পোস্টিং দেবে। নেক্সট হলো প্রমোশন। এটার প্রমোশন, তুমি যদি এলডিএ পোস্টে তুমি যদি ফার্স্টে ঢোকো, তো তুমি এলডিএ থেকে তুমি ইউডিএ হতে পারবে, ইউডিএ থেকে তুমি এইচএ হতে পারবে, এইচএ বলতে হচ্ছে হেড অ্যাসিস্ট্যান্ট, আর এসও, তারপর হলো এসও, এসওতে আসবে, এসও হলো সেকশন অফিসার, সেকশন অফিসার, লাস্ট তারপর আসবে ওএসডি, ওএসডি মানে হচ্ছে অফিসার ইন স্পেশাল ডিউটি, তারপর আসবে এএস মানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তারপর ডেপুটি সেক্রেটারি, লাস্ট হলো জয়েন্ট সেক্রেটারি। তুমি যদি খুবই কম বয়সে চাকরিটা পাও তো অবশ্যই তুমি জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত চলে যাবে। 24-25 বছর বয়সে যদি তুমি চাকরিটা জয়েন করে যাও তাহলে জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত তুমি যেতে পারো। তাছাড়া যারা 26-27 বছরে জয়েন করছে তারা ডেপুটি সেক্রেটারি পর্যন্ত যেতে পারে। তোমরা বুঝতেই পারছো যে এখানে প্রমোশন লেভেলটা খুব খুব ভালো এবং একটা বড় জায়গায় যাওয়া যায়। তো এই প্রমোশনের দিক থেকে এই চাকরিটা খুবই ভালো। তো তোমরা এই চাকরিটা তোমরা অবশ্যই এটার জন্য নিজেদের 100% দিয়ে প্রিপারেশন নিতে থাকো। আর এই চাকরি সম্পর্কে আমি আরেকটা কথা বলে রাখি, তোমরা এখানে যদি জয়েন করো তো তোমরা পরবর্তীকালে তোমরা WBCS বা যে কোনো পরীক্ষার জন্য তোমরা মানে পড়াশোনা করার যথেষ্ট সুযোগ পাবে। তার কারণ হলো এখানে তোমার বাড়ি আশেপাশে, আশেপাশে বলতে বাড়ি থেকে খুবই এই কাছাকাছি পোস্টিং হয়, খুব বড় জোর কলকাতা, কলকাতাতে পোস্টিং হতে পারে। আর উত্তরবঙ্গে যারা থাকে তাদের উত্তরকন্যাতে পোস্টিং হয়, মানে এটা কাছাকাছি পোস্টিং দেওয়া হয়। এটা হলো পে স্কেলে আসি। এখানে এটার পে স্কেল হচ্ছে যে আমাদের 6 পে কমিশন অনুযায়ী 5,400 থেকে 25,200, পে ব্যান্ড 2, এটা গ্রেড পে হচ্ছে 2600। এর সাথে সাথে তুমি পেয়ে যাবে হচ্ছে ডিএ, এমএ মানে মেডিকেল অ্যালাউন্স, আর এইচআর, এই তিনটে তুমি এর সাথে পেয়ে যাবে। তোমার বেতনটা ভালো হবে। আর বেতন নিয়ে মাথা কামিয়ে লাভ নেই, তার কারণ হলো তুমি ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে তুমি যখন উপরে পোস্টে যেতে থাকবে তখন তোমার অলরেডি তোমার বেতন বাড়তে থাকবে। আর প্রতি বছর তোমার যে বেসিকটা থাকে সেটা তার উপর 3% হারে তোমার বেতনটা বাড়তে থাকবে।
তো এই দিক থেকে চাকরিটা সত্যি খুবই ভালো চাকরি। এবার আসি এটা পরীক্ষার মেন পরীক্ষার ওপর। এটার মেন পরীক্ষাটা একটু তোমাদের টাফ বলবো না, প্র্যাকটিস করলে এটা অনেক সোজা। তো দুটো মোট 100 নম্বরে পরীক্ষা হবে, যেটা গ্রুপ এ আর গ্রুপ বি। গ্রুপ এতে থাকবে ইংলিশ আর গ্রুপ বিতে থাকবে বাংলা। আর গ্রুপ এতে যেটা যেটা থাকবে সেটা হলো তোমাকে তোমাকে ম্যাটেরিয়াল দিয়ে দেবে, সেখান থেকে তোমাকে রিপোর্ট লিখতে হবে যেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডে হবে। আর তারপর একটা প্রোজ থাকে, প্রোজ মানে যেটা হলো প্রোজ প্যাসেজ থাকবে, যেটা তোমার প্রেসি প্রেসির আকারে তোমাকে করতে হবে, যেটা 1/3 হিসাবে করতে হয়, তোমরা জানো প্রেসি কী জিনিস। নেক্সট হচ্ছে ট্রান্সলেশন, ট্রান্সলেশন বলছে ফ্রম বেঙ্গলি ইন্টু ইংলিশ, মানে তোমার বেঙ্গলি হিন্দি বা উর্দু নেপালি সাঁওতালিতে দেওয়া থাকবে, সেটাকে তোমার ইংলিশে তোমাকে ট্রান্সলেট করতে হবে। তো যারা বেঙ্গলি মিডিয়ামে তারা বেঙ্গলি থেকে ইংলিশ করবে। এই হলো গেল, এখানে থাকবে হচ্ছে 50 নাম্বার। আর নেক্সট থাকবে হচ্ছে গ্রুপ বি, গ্রুপ বিতে থাকবে হচ্ছে বেঙ্গলি, মানে বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি সাঁওতালি যার যেমন ভাষা। 1 নম্বর থাকবে ড্রাফটিং অফ এ রিপোর্ট ইউজিং দ্য ম্যাটেরিয়াল সাপ্লাই, মানে এখানে তোমাকে সেই একটা প্রতিবেদন লিখতে হবে, তারপরে একটা তোমার যেটা সারাংশ করে যেটা প্রেসি সেটা বাংলাতে তোমার সারাংশ করতে হবে। আর নেক্সট আছে ট্রান্সলেশন ফ্রম ইংলিশ, ইংলিশ একটা দেওয়া থাকবে, সেটা তোমাকে বেঙ্গলিতে করতে হতে পারে, হিন্দিতে করতে, মানে তুমি যেমন তোমার যে ভাষা তুমি সে চয়েস করবে তুমি সেই ভাষায় করতে পারো। তো এখানেও থাকবে 50 নম্বর, মোট হলো এই 100 নম্বর। এই 100 আর প্রিলির 100, 100 100, এই 200, এই 200-র মধ্যে তোমার মেরিট লিস্ট হবে। আর 200-র মধ্যে মেরিট লিস্ট অনুযায়ী সেক্রেটারিয়েট বলো, ডাইরেক্টরিয়েট বলো, বা রিজিওনাল অফিসে তোমাদের পোস্টিং দেওয়া হবে। আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পেরেছি। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, আর তোমার মতামত অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর ভিডিওটা তো অবশ্যই তোমার বন্ধুদের মাঝখানে শেয়ার করো। বাই, হ্যাভ এ নাইস ডে।